नमस्कार माय फैमिली ब्लॉगे आपनादे सबाइके स्वागत। आजकेर भिडियोटाई सकाल थेकेई शुरू करछि आर सकाल थेके बिस्टी नेमेछे प्रचंड बिस्टी होच्छिलो एखन एकटु बंद आछे एखन झिरझिर करे बिस्टी पड़छे। तो आपनादेर साथे आमि एकटा नतुन रेसिपि शेयार करब आजके। आपनारा अवश्यई प्रथम थेके शेष अब्दि देखते थाकुन आमि किभाबे पकोड़ाटा बानाई आर अवश्यई आपनारा बाड़िते ट्राई करबेन देखबेन केमन खेते हय। आर विशेष करे एटा पान्ता भात দে খাওয়ার জন্য আমি বানাচ্ছি আপনারাও ট্রাই করবেন বাড়িতে দেখবেন কেমন খেতে লাগে। যদি ভালো করে বানাবি কিন্তু হ্যাঁ ভালো করে বানাবো দেখি যদি খারাপ হয় খারাপ হবেই না। আর আমি ওই বড় চাকুটা দিয়ে কাটতে পারি না কারণ ওই চাকুটা প্রচন্ড ধার প্রচন্ড এটা বাবা ছাড়া আমি পারবই না। জ্যাঠা যদি মেরে কাটে তো জ্যাঠার মতন আমি কাটতে পারবো না রে। आज के सकाल बिस्टी हे बिस्टिर दिन दीदी खूब सुंदर एक रेसिपी बनाबे। तो अपनारा पुरो भिडियो देखुन और हमारे चैनल के एखोनो पर्यंत जरा सबसक्राइब करेनी तारा अति अवश्य हमारे चैनल सबसक्राइब कर और नतून नतून भिडियो पे चलो पायरा के कटा खेते दी। তো আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে তো রান্না করব দেখা যাচ্ছে পুকুর পাড়ে ওই ঘরে যে তো আমরা সব রেডি করে নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকুন আমরা কিভাবে পকোড়াটা বানাই শেষ থেকে না প্রথম থেকে শেষ অবধি। না না শেষ থেকে প্রথম অবধি শেষ শুরুই করতে পারলাম না শেষ হবে কি করে। তিন সুখে যাই জলা নিতে পর্বত যাই যাবি গোলালের ঘাটে গোলালের বাগানে হরেক রকম ফুল রোমন নিয়ে যেতে চলো রকম দাও আমি ধরি এইটা নিয়ে করার জন্য এটা तीन सगी जाए दला नीते दोलालेर घाटे दोलालेर बागने हरक रकम फूल आटुन नीचे दुलसे रमणी कत आज जे रेसिपिटा बनाबो से रेसिपिटा सकाले अपनारा जलखाबार हिसाबेओ करते पारेन रातेर सन्ध्यार जलखाबार हिसाबेओ करते पारेन। तो आमरा आज के पान्ता भात दिए खाबो ताई रेसिपिटा आज के आमी करछी आर अवश्यई बाड़ीते ट्राई करबेन आर एटा आमार काछे नतून आपनादेर काछे जानि ना एबार आपनारा अवश्यई घरे ट्राई करे देखबेन केमन हय खेते। तार जोन्नो आमी ए रेसिपिटा बानानोर जोन्नो आमी निये निएछि टक दई पेंयाज कुचि लंका हालका करे बेटे निएछि हलुद लवण सुजी और धने पाता आछे धने पाताटा एखोनो काटा हयनि काटबो ब्यास लंका बाटा दीदी सूजी काचा खाया जाए लवण হলুদ গুঁড়ো কটাক মা তুমি ধনে পাতা কাটা হলো একটা বাটি দে হ্যাঁ হলো এমনি কি মশা রে তিতলি একটু জল নিয়ে আসো এখান থেকে ঠাকুমাকে দাও এবার আমরা ধনে পাতাটা দিয়ে দেব
এবার আমরা মাখিয়ে নেব। মশা মশা কান কলসা কানে দিয়ে দড়ি সব মশা উড়ে যাবে নাদুর মার বাড়ি একটি মশা ভদ্রতা করে আসে ভ্যান রাইতে আর একটি মশা ভদ্রতা করে আসে কুটুর কুটুর কামড়াইতে গুমাস ফেনার রাইতে ঠাকুমা মশাতে কিন্তু সেই জ্বালায় মশা রাতে ঘুমাতেই দেবে না গোল গোল বেগুন তো আমাদের মাখানো কমপ্লিট এবার এটা 5-10 মিনিট আমি ঢেকে রেখে দেবো ঠাম্মা হ্যাঁ তুমি এত শুলক কি করে মুখস্থ রাখো আমাদের দেহের মধ্যে একটা খাতা আছে কত বড় এত বড় সব মুখস্থ হ্যাঁ কত কিছু কবি গানে যত শুলক আগে স্কুলের বারান্দায় তো যাই নাই রে বোন কিন্তু আমার স্মরণ শক্তি খুব ছিল এখন এই যে 75 বছর বয়স 75 আমরা আলু ভাজবো তাই জন্য আলুটাও কেটে নেব পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা করবো তাই আলুগুলো আগে কেটে নেবো ততক্ষণ ওইটা ম্যারিনেট হতে থাকুক সংসার থালা বাটি আর কম্বল তিতলি যে ছোট গাছ থেকে নিয়ে এসেছিল বেগুনটা তিতলি বলছে দিদি আমাকে ভেজে দেয় আমি ভাত দিয়ে খাবো তাই 4 পিস হয়েছে 4 পিস সবই আমি খাবো আমরা তোরা বাকি দেখবি দেখালো কে বেশ ঠিক আছে বেগুনটা দেখালো কে গান করে এই তো উনুনটা জ্বালালাম কেবল দিদি কেমন চুমি কি করবো বল আমার আলুটা কাটা হয়ে গেছে এক ধোয়া দিয়ে দিই আরেক ধোয়া দাও আরেক ধোয়া দিয়ে দাও কড়াই আমাদের গরম হয়ে গেছে আমরা তেলটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নেবো হলুদ কোন ঘুমটার মধ্যে কুমটা বাজে ব্যাঙে বাজার বাসি হেরিকেনটা দেয় দিন কাপার ইচ্ছে আছে কি মা ছোট্ট এরা জাপানি ট্যাংরা জাপানি ট্যাংরা ট্যাংরা মাছের গুমগুমি সাবদা মাছের দাড়ি আমার বউ এনে দাও বাড়ি হাতা দিয়ে একটা শ্লোক বলো আমাদের আলু ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেবো ওরে খিদা পাইছে খুব তাড়াতাড়ি কর আমাদের পকোড়াটা করার জন্য সর্বপ্রথমে আমি তেল দিয়ে দেবো তেল আমাদের তেল গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো দিয়ে দেবো সুজির ইয়েগুলো
লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমরা তুলে নেব। আমি অল্প অল্পই তেলে দিচ্ছি, কারণ আমার ভয় লাগছে, তাই আমি চারটা চারটা করে দিচ্ছি। আমি ভেজে নেব না, পকোড়াটা হালকা আছে করছি, কারণ ভিতরের গুলো তো সেদ্ধ হবে, তাই জন্য না না হয়নি। কি সুন্দর লাগছে দেখতে, পকোড়া গুলো সাইজ গুলো খুব সুন্দর। বাজতে বাজতে দি বেলা গেল, তো আলু ভাজাটা নিয়ে যেতে যেতে এই মশিটা তো বেঁধে পড়ে গেছে, সব পড়ে গেছে আমার, এত কষ্ট করে ভেজেছি সব আলু ভাজা গুলো পড়ে গেল, তাও মন খারাপ হয়ে গেল। এইটুকু আলু ভাজা আছে, এইটুকু আলু ভাজাই নেবো, আর পকোড়াটা আছে, আর এমনি বাড়িতে আলু আলু মাখা হবে, আর চপ নিয়ে আসা হবে, তা আপনাদের সাথে খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তেতলি কেমন লাগছে? আমরা গরম ভাত খাচ্ছি, তো ঠাকুমা বলতে চাইছে আমরা গরম ভাত খাচ্ছি, ঠাকুমা ঠান্ডা ভাত খাচ্ছে না, ঠাকুমা ভালো লাগে ঠান্ডা ভাত? তো আপনারা তো দেখতেই পেলেন সকাল থেকে কি কি করলাম, আর সুজির পকোড়াটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণে টাটা।